হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো মুসলমানি বা সুন্নতে খাতার অনুষ্ঠান করা বা এই উপলক্ষে উপহার উপঢৌকন দেওয়া নেওয়া যাবে কিনা। মুসলমানি উপলক্ষে ঘরোয়া কোনো অনুষ্ঠান হতে পারে, এটা মুবাহ পর্যায়ের জিনিস, কিন্তু এটাকে যদি মনে করা হয় শরিয়ার নির্দেশ, এটা খাতনার অংশ সুন্না, তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ নাই। সালাফের মধ্যে কেউ কেউ তাদের সন্তানদের এই জাতীয় আপনার খতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্তানের মনকে খুশি রাখার জন্য, তার কষ্ট হয়েছে তাকে আনন্দ দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে নিয়ে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এরকম বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছে এটা মুবাহ, যদি কেউ চায় করতে পারেন, বাকি এটা করতে হবে শরীয়ত নির্দেশিত হবে সেটা সেরকম না। আর এই উপলক্ষে যে উপহার আদান প্রদান করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, এটা খুবই জঘন্য একটা কালচার, বিশেষ করে শুধুমাত্র এই উপলক্ষে না, যুবকরা যারা বিয়ে শাদী এখনো করেন না, সামনে করবেন, নিয়ত করেন যে আপনাদের বিয়ে শাদী উপলক্ষে টেবিল চেয়ার বসায় চাঁদাবাজি হবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ।